পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরি মারা গেছেন। স্থানীয় সময় বুধবার 86 বছর বয়সে তার মৃত্যু হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। আলবার্তো 90-এর দশকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখেন, তবে পরে মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের কারণে মানবাধিকার লঙ্ঘনের জন্য কারাগারে যেতে হয়েছিল তাকে। প্রতিবেদন বলছে, আলবার্তো ফুজিমোরির মৃত্যু ঘোষণার পর তার বাড়িতে জড়ো হতে থাকেন অনুরাগীরা। এদিন সকালেই অনেকে দেখতে এসেছিলেন তাকে, তখন আলবার্তোর অবস্থা গুরুতর ছিল। আলবার্তোর মেয়ে কেইকো ফুজিমোরি এক্সে এক বার্তায় বাবার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পর বাবা মারা গেছেন, বাকি ভাই বোনেরাও বিষয়টি নিশ্চিত করছেন। রয়টার্স জানিয়েছে, জাপানি অভিবাসী দম্পতির ছেলে আলবার্তো একসময় একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বল্প পরিচিত চ্যান্সেলর ছিলেন। তিনি দ্রুত একজন বলিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাবেক প্রেসিডেন্ট আলবার্তোর মৃত্যুর পর কংগ্রেস ওয়ুমেন মার্থা মোয়ানো কেইকো তার বাড়িতে পৌঁছেছেন। 1990 থেকে 2000 সাল পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট ছিলেন আলবার্তো। 1991 ও 1992 সালে 25 ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়ার অপরাধে 2009 সালে তাকে 25 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়। 2007 সালে চিলি থেকে আলবার্তোকে পেরুর কাছে হস্তান্তর করা হয়। তখন থেকে 16 বছর কারাবন্দী ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে কারাগার থেকে মুক্ত হন সাবেক এই প্রেসিডেন্ট।